আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো সবাই সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন পাশাপাশি ব্যবসা করেন তো আপনারা চাইলে বর্তমান যে সিজনাল ব্যবসা সেটি হচ্ছে রাইস মিল দিয়ে ধান বানানোর একটি ব্যবসা প্রচলিত বাংলাদেশে যেহেতু এটি কৃষি প্রধান বাংলাদেশ তো এখানে প্রায় 80-90% মানুষই কৃষির উপর নির্ভরশীল তো দর্শক এই মেশিনটি 32 হর্স পাওয়ার ইঞ্জিন 2 নম্বর অটো হলার রাইস মিল ইন্ডিয়ান শ্রীধর কোম্পানির সেট আপ দেওয়া আছে তো আপনারা চাইলে এরকম কমপ্লিট একটি সেট আপ নিয়েও একটা ব্যবসা আপনি করতে পারেন বাসায় বাসায় যে ধান মাড়াই করার কাজ ইত্যাদি তো দর্শক আপনি যদি মনে করেন এখানে এই রাইস মিল ব্যতীত অন্য কোনো মেশিনও সেট আপ করবেন এই কাজ শেষে ওই কাজটাও আপনি করতে পারেন পাশাপাশি তো বিকেনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিতে ভুল করবেন না অবশ্যই উপরে আই বাটনটি ক্লিক করবেন তো দর্শক আমি আপনাদেরকে ধীরে ধীরে মেশিনের পরিস্থিতি দেখাই দেবো তো ততক্ষণ আপনারা একটু ফলো করুন মেশিন কীভাবে চালাইতে হয় না চালাইতে হয় যেহেতু এটা স্যালো মেশিন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পিক আপ কীভাবে দেবেন পিক আপের মেজারমেন্ট এখানে দেওয়া আছে এই পাইপ দ্বারা আপনার হাতে ডান হাতে অ্যাক্সেলেটার ফাংশন দেওয়া আছে সেখানে আপনি লোড কম বেশি করতে পারবেন ইঞ্জিনের আরপিএম এখানে চাউল নামার পরে চকচকে পরিষ্কার চাউলটা ঠিক এই জায়গাতে নামবে এই পাশে একটা জিনিস আছে এটা দিয়ে কিন্তু আপনার খুদ কিংবা কুচি নেমে যাবে আলাদা হয়ে আর চাউলের যে ডাস্ট বা ময়লা ওইটা ওই পাশে নামার জায়গা আছে ব্লোয়ার বা সাইক্লোনের সাহায্যে যে ময়লাটা বাইর হবে সেটি কিন্তু এই পাই দিয়ে ওই পাশে নিচে আনলোড হয়ে যাবে তো দর্শক এখানে বাম পায়েতে আপনার শক্তি ক্ষমতা দেওয়া রয়েছে এটা চাপ দিলে গাড়ি সামনে যাবে আর ডান পায়ে ব্রেক তো এই তিনটা জিনিস ফলো করে আপনারা এই মেশিনটি ড্রাইভ করতে পারবেন আপনি যেখানে সেখানে রেখে আপনার ধান মাড়াই করার কাজ শেষ হয়ে গেলে আবার চালাই চলে যেতে পারবেন তো আপনি চাইলে গ্রাম শহর বন্দর নগর কাদা বালি ধুলা ইত্যাদি জায়গায় আপনি চালাতে পারবেন কারণ যেহেতু মেশিনটি বেল্ট সিস্টেম তারপরও এতে শক্তি দেওয়া আছে ডিফেন্সেল ডিফেন্সেলের কারণে এই জায়গাটায় আপনার কোনো সমস্যা দেখা দিবে না তো আমরা এখন এই মেশিনটি ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত এখন আমরা চালিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ